অধিকাংশ বাড়িতে ডিশ লাইন ছাড়া তো কোনো বাড়ি নাই। আসলে আপনারা কি জানেন যে ডিশ লাইন কতটা ক্ষতিকর? ডিশ লাইন যে কতটা ক্ষতিকর একটা পরিবারের জন্য, না আমি আপনি দুনিয়াতে থাকাকালীন বুঝবো না, দুনিয়াতে থাকতে আমি আপনি বুঝতে পারবো না। একজন মেয়ে সে আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হবে, বোরকা পরে আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আজকে সমাজে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ওই মহিলারা ডিশ লাইন ডিশ ইন্টারনেট দেখার কারণে ওই তাদের নাটকের যে অভিনেত্রী নাটকের যে নায়ক নায়িকা এদের পোশাকে তারা অভ্যস্ত হয়ে গেছে। পর্দা পর্দা করার জন্য একটা অন্যতম শর্ত যে কাফের মুশরিকদের পর্দা মানে তাদের পোশাকের অনুকরণ করা যাবে না। পর্দা করার জন্য একটা শর্ত যে কাফের মুশরিকদের পোশাকের অনুকরণ করা যাবে না। আমরা যারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সন্তান ওই টিভি দেখার কারণে সে আমার কাছে দাবি করে যে আমি টিভির অমুক প্লেয়ারের কিংবা অমুক নায়িকার ওই পোশাক আমাকে কিনে দিতে হবে। তার মানে ছোট্টবেলা থেকে আমি তাকে ইসলামী নীতি আদর্শ শেখাতে পারছি না, এই জন্য বড় হয়ে সে আমার কথা শুনে না, শুনতে চায় না, শুনতে পারে না, এটা আমারই ব্যর্থতা। এই জন্য প্রথমে আমাকে সংশোধন হতে হবে। একটা সন্তান যখন পরিবারে আসে সবচেয়ে বড় কঠিন আছে একটা সন্তানকে সঠিক আদর্শে পালন করা।